বহু প্রতীক্ষার পর অবসান। বেলুড় মঠের দ্বার উন্মুক্ত করা হলো ভক্তদের জন্য। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর 18 আগস্ট বুধবার সকালে তৃতীয়বারের জন্য খুলে দেওয়া হলো বেলুড় মঠের দ্বার সর্বসাধারণের উদ্দেশ্যে। ফলে স্বভাবতই মাঠের ভক্ত দর্শনার্থীদের মধ্যে খুশির হাওয়া। আজ থেকে খুলে গেল বেলুড় মঠের দ্বার। দীর্ঘদিন বাদে, দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর আজকেই কিন্তু বেলুড় মঠের দ্বার সর্বসাধারণের জন্য এবং ভক্তবৃন্দদের জন্য খুলে দেওয়া হলো। কিন্তু কিছু তার মধ্যে বাধা বিপত্তি, বাধা বিধিনিষেধকে মেনেই কিন্তু মন্দিরের দ্বার খোলা হলো। অর্থাৎ মন্দিরে যারা প্রবেশ করবেন তাদের অবশ্যই ভ্যাকসিন, ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট রিপোর্ট নিয়েই প্রবেশ করতে হবে, এবং যদি তাদের ভ্যাকসিন না হয়ে থাকে তাহলে বাধ্যতামূলকভাবে তাদের আরটিপিসিআর করোনা নেগেটিভ রিপোর্ট সংগ্রহ করে তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। কঠোর কোভিড বিধির মধ্যে সব রকম নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থীদের মঠের ভিতরে প্রবেশ করার অনুমতি মিলবে। এবার মঠে প্রবেশে কিছু শর্তাবলী ধার্য করা হয়েছে। তার মধ্যে তাৎপর্যপূর্ণ হলো প্রত্যেককে কোভিড ভ্যাকসিনের 2টি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা 72 ঘন্টার মধ্যে কোভিড নেগেটিভ পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে। ভক্তবৃন্দের জন্য বেলুড় মঠের দ্বার খুলে দেওয়ার পর আজকে সারাদিনে পুণ্যার্থী সংখ্যা ছিল প্রায় 500, এবং এই মানুষজন তাদের ভক্তি নিয়ে কোভিড বিধিকে মেনেই আজকে এই মন্দিরে আজকে প্রবেশ করেছেন, এবং দীর্ঘদিন বাদে মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার জন্য দর্শনার্থীদের মনে খুশির জোয়ার। আগের বছর কোভিডের সংক্রমণ ছড়াতে শুরু করলে 25 মার্চ 2020 প্রথম বন্ধ করা হয়েছিল বেলুড় মঠ। এরপর 15 জুন 2020 থেকে খোলা ছিল 1 আগস্ট পর্যন্ত 2020। এরপর ফের বন্ধ হয়ে যায় মঠ। আবার বেলুড় মঠ খোলা হয় 10ই ফেব্রুয়ারি। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে 22শে এপ্রিল 2021 ফের বন্ধ করা হয় মঠ। এরপর গুরু পূর্ণিমার দিন একদিনের জন্য 24শে জুলাই বেলুড় মঠ খুলেছিল। অতিমারির কারণে করোনা বৃদ্ধির ফলে পুনরায় বন্ধ করতে হয় বেলুড় মঠ কর্তৃপক্ষকে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ একটু হ্রাস পাওয়ার ফলে ভক্তদের অধীর আগ্রহে অপেক্ষার অবসান ঘটিয়ে পুনরায় বেলুড় মঠের দ্বার খুলে দেওয়া হয়। আমরা এক দর্শনার্থীর সঙ্গে আমরা কথা বলে নেব, যিনি আজকে এতদিন বাদে, দীর্ঘদিন বাদে মন্দির খোলার পর উনি আজকে প্রবেশ করেছেন। দিদি, দিদি ভাই, আপনি অনেক দিন বাদে, দীর্ঘদিন বাদে মন্দিরের দ্বার খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য, ভক্তবৃন্দ আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন এবং আজকে প্রবেশ করলেন মন্দিরে, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, এতদিন বাদে আমরা মঠে ঢুকতে পেরে আমাদের ভীষণই ভালো লাগছে। কিন্তু আমরা অনেকটা সময় মানে দেরি করে এসেছি বলে বেশিক্ষণ থাকতে পারলাম না। তো আপনি যখন এখানে প্রবেশ করলেন, কী কী নতুন পদ্ধতি আপনি আজকে দেখলেন একটু যদি বলেন? প্রথম আমাদের ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা ওনারা দেখে নিলেন, দেখে তারপরে ঢুকতে দিলেন। ভ্যাকসিনেশনের সার্টিফিকেট, আপনার কি ডবল ডোজের সার্টিফিকেট? হ্যাঁ, ডবল ডোজের সার্টিফিকেট নিল। এবং আর কী কী নিয়ে এলেন একটু যদি বলেন? আর কিছু তো নেয়নি, আমার 2 বান্ধবী বাইরে দাঁড়িয়ে আছে, ওদের প্রথম ডোজটা হলো সিঙ্গেল ডোজ হয়েছে, কিন্তু ওদের ঢুকতে দিল না, ওই ঢুকতে দিচ্ছে সিঙ্গেল ডোজ হলে। এই নিয়ে আমার বান্ধবী, উনি দিল্লি থেকে এসছে বলে, উনি আর ওর ছেলে, তার জন্যই আমার এতদিন বাদে আসছে। না, আমরা দিল্লি থেকে এসেছি। দিদি ভাই, আপনি এলেন, আপনি দর্শনার্থী, আপনি ছোটবেলায় ছিলেন দর্শনার্থী হিসাবে আপনি আজকে এলেন বেলুড় মঠের দ্বার 3বারের বার বন্ধ করে দেওয়ার পর চতুর্থবারের বার আপনার সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো, আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, আমি সত্যি, আমি ছোটবেলায় এসেছি, আমি এত যে চেঞ্জ হয়েছে এখানে আর বেলুড় মঠে। শুধু একটাই আমাদের একটু আফসোস যে কিছু ফটো আমাদের যদি দিত, কারণ আমরা তো বাইরের দর্শন, এখন তো আমরা কলকাতা থাকি না, তো ওনারা বলেন ফটোগ্রাফি চলবে না, আমার ছেলে একটু ধরা একটু আপসেট হয়ে গেছে। যখন আপনি এসেছেন, আপনি কী কী বাধার মধ্যে পড়লেন? না, ওই ভ্যাকসিনেশন দুটো ছাড়া ঢুকতে দিচ্ছে, এই সিস্টেমটা খুব ভালো করেছে, আই অ্যাপ্রিশিয়েট, কারণ এতে কী হচ্ছে আমাদের নিজেদের সেফটি, এটা প্রত্যেকটা সেফটি। এখন যারা দুটো ডোজ পায়নি তারা একজন ভাবলো আমার কাছে একটা, সে ঢুকতে পারলো, তার মনটাও তো এ হলো, দুঃখিত হলো না, সেটার জন্য আমরা বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম আমরা। করোনার তৃতীয় ঢেউ আপকামিং, সেই জায়গায় এই যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তত দ্যাট ইজ গুড, আপনার আই থিঙ্ক ইট ইজ গুড ফর আস, এটা আমাদের সেফটি, ইট ইজ আওয়ার সেফটি,
গভর্নমেন্ট যেটা করছে এটা আমাদের সেফটি, এটা আমাদের সেফটিকে নিজে মেনটেন করা উচিত, আর কিছু আমি কি বলবো। আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে কেন আসছি। আমার নাম কাকুলি দাশগুপ্ত, দিল্লি থেকে। আমি দিল্লি থেকে তো আমরা কথা বলিলাম কাকুলিদির সঙ্গে, উনি কিন্তু অন্য রাজ্য থেকে এসেছেন এবং উনি এই মন্দিরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর কিন্তু প্রশাসনের কর্তারা তাদের কাছ থেকে এই কোভিড যে ভ্যাকসিন করেছে তার ভ্যাকসিনের ডবল ডোজের সার্টিফিকেট নিয়েই কিন্তু তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিয়েছেন। এবং এই করোনা তৃতীয় যে ঢেউ তাতে যাতে কোনো রকম সংক্রমিত না হয় মন্দির কর্তৃপক্ষ যারা এখানে রয়েছেন মন্দির কর্তৃপক্ষদের, এবং যারা অন্য দর্শনার্থী আসছে তাদের যাতে কোনো রকম সংক্রমণ ছড়িয়ে না পড়ে এই পদ্ধতি অবলম্বনের মাধ্যম দিয়ে মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য আজ থেকে খুলে দেওয়া হলো। বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুধীরানন্দ মহারাজ মহাশয় আমাদের জানান, ভক্তদের ইচ্ছে সব রকমের করোনা বিধিনিষেধ মেনে তবেই বেলুড় মঠের দ্বার উন্মুক্ত করা হয়েছে। যদি সংক্রমণ আবার বৃদ্ধি পায় তবে পুনরায় মন্দিরের দ্বার বন্ধ করতে হবে সর্বসাধারণের উদ্দেশ্যে, সংক্রমণ ছড়ানোকে রুখে দেওয়ার জন্যই। ভক্তবৃন্দদের খুশির জোয়ার আজ থেকেই আমরা লক্ষ্য করলাম। ক্যামেরা পার্সন রোশন মিশ্রার সঙ্গে আমি সৈকত দাস, টাইমস বাংলা।